লিবিয়ায় মানব পাচার ও বাংলাদেশিদের হত্যার ঘটনায় মাদারীপুরে তিনটি মামলা করা হয়েছে সদর মডেল থানায় একটি এবং রাজয়ের থানায় দুটি মামলা দায়ের করেন নিহতদের তিনজনের পরিবার তিন মামলায় চোদ্দ জনকে আসামি করা হয়েছে এদের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ লিবিয়ায় ছাব্বিশ বাংলাদেশিকে হত্যার ঘটনায় মাদারীপুরের দুধখালীর নিহত শামীমের বাবা হালিম হাওলাদার বাদী হয়ে সদর মডেল থানায় তিনজনকে আসামি করে একটি মামলা করেন মামলার প্রধান আসামি করা হয়েছে দালাল নজরুল মোল্লার স্ত্রী দিনা বেগমকে গতকাল রাতেই দিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ